গতদিন যখন জামিনের আবেদন শুনানি ছিল আপনাদের মনে আছে সরকারি পক্ষের উকিল বলেছিল ঘসিটি বেগম ইত্যাদি ইত্যাদি বহু কথা তারপর পুলিশ এক কদম ফেলে থেমে থাকে আবার আর এক কদম ফেলে আর পেছন থেকে বলে এই যে উনি পুলিশ দেখে পালিয়ে চলে যাচ্ছেন ফর টোয়েন্টি সবগুলো মিথ্যাবাদী এই সরকার রোজিনা ইসলামের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি তারপরেও জামিন দেবার সময় শর্ত জুড়ে দিয়েছে তাকে পাসপোর্ট রেখে দিতে হবে আর শওকত মাহমুদ ভাই আমাকে যে কথা বললেন তাকে নাকি পাঁচ হাজার টাকা জরিমানাও করেছে মুসলেকা মানে এটা জরিমানাই তো আমার কিন্তু পাসপোর্ট নাই আমাকে গ্রেপ্তার করে দুই বছর রেখেছিল মামলা একটা দিয়েছে কোনো চার্জশিট নাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিরক্ত হয়ে বলেছে কবে থেকে বলছেন যে লোকটা নাকি লাশ ফেলতে চায় তো দুই বছরে তো লাশ পড়লো না এখন আবার বলছেন যে ওকে যদি রাখা যায় জামিন দেওয়া যায় তাহলে দেশের বাইরে চলে যাবে ষড়যন্ত্র করবে তো করতে চান কি ওরা কোনো কিছু বলতে পারে নাই তখন কেবলমাত্র যাকে তারা আসামি বলে তার নামে একটা কলঙ্ক দেবার জন্য পাসপোর্ট রেখে দেয় যে লোকটা কিন্তু খুবই খারাপ পাসপোর্ট পেলেই দেশের বাইরে চলে যাবে রোজিনা ইসলাম কয়বার দেশের বাইরে গেছেন কোনো হিসাব আছে দিতে পেরেছেন আমি শুধু বলতে চাই ওই পাসপোর্ট আটকে রেখে কোনো লাভ নেই বাংলাদেশের মানুষ সবাই জানে উনি দুর্নীতি বিরোধী রিপোর্ট করবার কারণে বাংলাদেশে এবং সমগ্র বিশ্বে বিখ্যাত হয়েছিলেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে একটা মিথ্যাবাদী আমাদের স্বাস্থ্য সচিব যে মিথ্যাবাদী এটা উনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন সরকারি চাকরিতে নিয়োগে যে ঘুষ চলেছে সেগুলোর ডকুমেন্ট সহ হাজির করেছিলেন আমি বলি কই স্বাস্থ্যমন্ত্রীর নামে তো একটা ভিডিও বের হলো না স্বাস্থ্য সচিবের নামে তো ভিডিও বের হলো না কোথায় সম্রাটের নামে পাপিয়ার নামে আবার যত সমস্ত দুর্নীতির কাণ্ডকীর্তি বালিশ বলেন পর্দা বলেন সমস্ত কিছুর একটারও ভিডিও বেরোয়নি ওনারা রোজিনার ভিডিও বার করতে কাজে লেগে গেছেন বোঝাতে চেয়েছেন রোজিনা এমন একটা কিছু করছিল যে ভারত যখন আর টিকা দিচ্ছে না আমরা রাশিয়া আর চীন থেকে আনছি তখন রাশিয়া আর চীন যেন টিকা না দেয় সেই ষড়যন্ত্র করছিল এখন রোজিনাকে তো ছেড়ে দিয়েছেন তাহলে রাশিয়া থেকে পারেন চীন থেকে পারেন আইসল্যান্ড থেকে পারেন টিকা আনেন টিকা যদি আনতে না পারেন তাহলে বোঝা যাবে আপনারা একের পর এক মিথ্যা বলতে বলতে এখন সত্য বলা ভুলে গেছেন ডক্টর জাফরুল্লাহ যখন পরীক্ষা করবার কথা বলেছিলেন কত সহজে কত কম খরচে করোনার পরীক্ষা করা যাবে রোগের করোনা হয়েছে কিনা সেই ব্যাপারে অনুমতি পায়নি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা মাফ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনুজীব বিজ্ঞানী জনাব শীল শেষ পর্যন্ত দেশ থেকে চলে গেছেন উনি থাইল্যান্ডে এবং ফিলিপাইনে করোনার জীবাণুর জিনম আবিষ্কার করেছিলেন এই সরকার তাদেরকে থাকতে দেয় নাই এখন রোজিনার পাসপোর্ট আটকে রাখা মানে আরো যারা যারা লেখালেখি করেন তারা যেন সাবধান হয়ে যান উল্টাপাল্টা যদি বলো সরকারের যদি পছন্দ না হয় তাহলে তোমাদেরও কিন্তু পাসপোর্ট আটকে রাখবো রাখ পাসপোর্ট নিয়ে কি করবি পাসপোর্ট নিলেও তো পাসপোর্ট দিতে হবে আমি যদি গুরুতর অসুস্থ হই আমার যদি বাইরে চিকিৎসার দরকার হয় দেশের ডাক্তাররা যদি বলে না ওনাকে বাইরে চিকিৎসা নিতে দেওয়া উচিত পাসপোর্ট দিতে এই আদালত বাধ্য এই সরকারের একশো আইন থাকলে
আমাদের কাছে সোয়াশো আইন আছে, সেই আইন ভেঙে যাতে আমরা তার সামনে যেতে পারি। আমি প্রথম দাবি করছি, বালিশ কাণ্ড থেকে শুরু করে আণবিক কমিশন থেকে শুরু করে সারা দেশে যত ধরনের দুর্নীতির খতিয়ান এই পর্যন্ত প্রকাশিত হয়েছে তার উপরে শ্বেত পত্র প্রকাশ করেন। আমি দাবি করছি, আবার করোনার আক্রমণ প্রচণ্ড হচ্ছে, কেউ বলছেন দ্বিতীয় ঢেউ আসবে, কেউ বলছেন তৃতীয় ঢেউ আসবে, কেউ বলছে ফাঙ্গাল ইনফেকশন শুরু হয়েছে, কালো ফাঙ্গাস নাকি সাদা ফাঙ্গাস সেইটা নিয়ে সমস্যা। আমার বাড়ি বগুড়া, আমি জানি বগুড়াতে এক ভদ্রলোক আমার বয়সের, তার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তিনি হসপিটাল থেকে মাত্র বাড়িতে যাবার পরে সেটা চিহ্নিত হয়েছে। কজন রোগী ভারত থেকে এসেছেন, তাদের কজন করোনা চিহ্নিত হয়েছে, তাদের কি ব্যবস্থা করেছেন? সরকার করোনা মোকাবেলা করবার জন্য তো চিন্তিত না, ওরা চিন্তিত এই নূর আবার বাড়াবাড়ি করে কি ঠেকাও, ওর লোকগুলো ধরো বান্ধ, 53 জনকে জেলে রেখেছে, একটা লোককে ছাড়ে না। আরে ছাত্রদের এত ভয় পান কেন? এই কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দিয়েছে, খোলে না, কারণ খুললেই নূরা 150-200 জনের মিছিল করে জানে সব বিশ্ববিদ্যালয় বড় বড় কলেজ স্কুল লাখো লাখো ছাত্র রাজপথে মিছিল করতে আসতে পারে, কেবল এই ভয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠান খোলে না। আজ পর্যন্ত দেশে লকডাউন আছে। এবার লকডাউন মানে কি বলেন তো? বাস চলে না, এই বাসটি খালি শহরের মধ্যে চলে, এই বাসগুলো কালিয়াকর যাচ্ছে না, ওটা জেলার বাইরে হচ্ছে না। আর যারা মফস্বলে আছে, বগুড়া থেকে দিনাজপুর বাস তো যাই, তারপরেও লকডাউন কেন? লকডাউন আগামীকাল থেকে থাকবে নাকি থাকবে না? এখন পর্যন্ত ওনারা বলেননি, তারা হিসাব করছে লকডাউন করলে আবার গ্রাম থেকে মফস্বল থেকে বাসে করে হাজার হাজার লোক এসে ঢাকায় বসে পড়বে না, তো তারা দাবি করবে না, তো আমাদের পেটে ক্ষুধার আগুন, খাবার নাই, আমরা খাবার চাই। 20% লোক ছিল গরিব, এখন হয়েছে শতকরা 42%। এই 42% লোকের জন্য সরকার কোনো সাহায্য দেয়নি। আমাদের প্রধানমন্ত্রী গতকালকে বক্তৃতা করেছেন, চাকরির জন্য গরো ফেরো কেন? কারণ চাকরি তো উনি দিতে পারবেন না, বলে মাছ চাষ করো, মাছ খাও এবং জীবিত থাকো। ভাবতে পারেন, প্রধানমন্ত্রী চাকরি দিতে পারবেন না বলে যুবকদের এখন মাছ চাষ করতে হচ্ছে। কয়দিন পরে বলবে নিজের চাকরি নিজেই খোঁজো, তারপরে বলবে নিজের ভাত নিজেই রান্ধো, নিজেই উৎপাদন করো, আমি দিতে পারবো না। কারণ উনি দিচ্ছেন না, উনি বড় বড় শিল্পপতিদের টাকা দিয়েছেন হাজার হাজার কোটি টাকা, ওই টাকা নিয়ে শিল্পপতিরা 2 বছর পরে বলে টাকা এখন ফেরত দিতে পারবো না, আরো 2 বছর সময় দেন। সরকার তাদের